আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বিডি শর্টকাট একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। পাশাপাশি আপনারা যারা অভিভাবক বিন্দু রয়েছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকেও অভিনন্দন, শুকরিয়া মহান আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি নতুন আয়োজন শুরু করতে পারছি। আজকের আয়োজনে আমরা মূলত বেসরকারি মেডিকেল কলেজে পড়ালেখার খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করব, বা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখার খরচ কীরকম হয় এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। মূলত যারা পাবলিক বা সরকারি মেডিকেল কলেজে চান্স পায় না, বা এরপর অথবা যাদের বেসরকারি মেডিকেল কলেজে পড়ালেখার আগ্রহ রয়েছে, তাদের মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করে যে এখানে পড়ালেখার খরচ কত বা কী পরিমাণে পড়ালেখার খরচ হয়। পড়ালেখার খরচের ক্ষেত্রে যদি আমরা পাবলিক এবং প্রাইভেটের ক্ষেত্রে একটা পার্থক্য ধরি বা তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু যদি বিস্তর পার্থক্য থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র পড়ালেখার খরচের পার্থক্যটাই, এবং এটা অনেকটা আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে পাবলিক বা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনার খরচ এবং প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনার খরচের ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে। এবং যদি আমরা ধরি বা তুলনা করি, এটাই শুধুমাত্র মেইন পার্থক্য হয় যে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে পড়ালেখার ক্ষেত্রে। প্রাইভেট মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার আগে সর্বপ্রথম যে বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে এখানকার খরচ। এরকম অনেক অভিভাবক রয়েছে না জেনে না বুঝে তাদের সন্তানদেরকে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন করে দেয়, তাদের নিজের ইচ্ছায় অথবা তাদের সন্তানদের ইচ্ছায়। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, এই দুই পেশার উপর মানুষের একটা আলাদা ইমোশন কাজ করে। অনেক পরিবারের গার্ডিয়ানরা তাদের সন্তানকে ডাক্তার বানাতে চায়। পাশাপাশি আমরা যখন ছোটোবেলা থেকে পড়ালেখা করি, তখন আমরাও আমাদের একটা আলাদা ইমোশন কাজ করে, বা এটা শেখানো হয় যে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, এই পেশাগুলোর উপর একটা আলাদা গুরুত্ব থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেক অভিভাবকরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের চটকদার বিজ্ঞাপন বা অনেক অফার দেখে তাদের সন্তানদেরকে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন করিয়ে দেয়। পরবর্তীতে এটা অনেকটা গলার কাটা হয়, কেননা এখানে পড়ালেখার খরচের ক্ষেত্রে কয়েক টাকা বা 1-2 হাজার টাকা ব্যাপারটা কিন্তু এরকম নয়, প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়। তখন কিন্তু এটা অনেকটা গলার কাটা হয়, না পারে গিলতে, না পারে উগড়াতে। তো যারা অভিভাবক রয়েছে তাদেরও এই পড়ালেখার খরচের ক্ষেত্রে জানা দরকার। বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলির সন্তানদের ক্ষেত্রে অবশ্যই এটা জানা দরকার, বা মিডিল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে তাদেরও এই বিষয়ে একটু ধারণা নেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ সরকার কর্তৃক যে নির্ধারিত কিছু ফি রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখার ক্ষেত্রে, সেই ফিগুলো প্রথমে আমি উল্লেখ করব। আগে এই ফিগুলো এইভাবে সরকার কর্তৃক নির্ধারণ করা ছিল না। তখন কিন্তু টপ লেভেল যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো ছিল সেখানে ফিয়ের পরিমাণ বেশি ছিল, এবং নতুন মেডিকেল কলেজ যেগুলো ছিল সেখানে ফি একটু কম ছিল। এক এক মেডিকেল কলেজে এক এক ধরনের ফি ছিল। পরবর্তীতে এটি বাংলাদেশ সরকার কর্তৃক ডিরেক্ট নির্ধারণ করে দেওয়া হয়। এটি এখন যে ফিটে নির্ধারণ করা হয়েছে, এটি কিন্তু ইনস্টেট দিতে হবে তোমাকে, বা তোমার অভিভাবককে এই ফিটা দিতে হবে প্রথম সাথে সাথে যখন ভর্তি হবা, তখন কিন্তু এই ফিটা দিতে হবে। এটি নতুন প্রাইভেট মেডিকেল কলেজ হোক কিংবা টপ লেভেল হোক, এই ফিটা সকল মেডিকেল কলেজের ক্ষেত্রে সমান। এই ফিয়ের পরিমাণ হচ্ছে প্রায় ১৯,৪৪,০০০ টাকা প্লাস। তো এটা গত বছরের তথ্য, এর চেয়েও বেশি হতে পারে, আমাদের দেশে তো কম হয় না। এটার চেয়েও যদি তথ্য দিয়ে বাড়াতে পারে, এটা কিন্তু তোমাকে ইনস্টেন্ট দিতে হবে, যখন অ্যাডমিশন হবা তখন দিতে হবে। তো এরকম অনেক ফ্যামিলি রয়েছে যাদের ক্ষেত্রে এত বেশি পরিমাণে খরচ ক্যারি করা বা বেয়ার করা সম্ভব হয় না। আপনারা যারা অভিভাবক রয়েছেন এবং তোমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবে। হুটহাট করে যদি অ্যাডমিশন হও, অ্যাডমিশন হওয়ার পর কিন্তু ফাঁদে পড়ে যাবে, বা ফাঁদ বলতে আমি বলছি যখন অ্যাডমিশন হবে তখন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এক ধরনের চুক্তি করতে হবে তোমাকে, যে তুমি 5 বছর পড়ালেখা করবা। আর যদি তুমি পড়ালেখা বাদ দিয়ে বের হয়ে আসতে চাও, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটা দিতে হবে। এটি শুধুমাত্র ভর্তির ফি, এছাড়াও তো তোমাদের অন্য অন্য আলাদা খরচ রয়েছে। তো যারা অভিভাবক আছেন তারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আমি কিন্তু এটা আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না, জাস্ট একটু সতর্ক হওয়ার জন্য বলছি। তো এটা আপনারা অবশ্যই ভেবেচিন্তে নেবেন। বিশেষ করে যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু ভাবার বিষয়, বা পুরো ফ্যামিলির একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এটি হচ্ছে ভর্তি ফি। এরপর যে বিষয়টি যে দাঁড়ায় সেটি হচ্ছে ইন্টার্নি। তো ইন্টার্নি, এটি হচ্ছে 5 বছর পড়ালেখার পর তোমাকে 1 বছর ইন্টার্নি দিতে হয়। তো অন্য আগে কিন্তু যে কলেজে পড়াশোনা করছো অন্য কলেজে গিয়েও ইন্টার্নি দেওয়া যায়, কিন্তু এখন যে কলেজে পড়াশোনা করবা বা এক্সাম দিবা, অর্থাৎ 5 বছর পর কোর্স MBBS কোর্স কমপ্লিট করবা, সেই কলেজেই তোমাকে কিন্তু এই ইন্টার্নি করতে হবে। ইন্টার্নির ক্ষেত্রে 1 বছর, 1 বছরে কিন্তু ইন্টার্নির সময় তোমাকে একটা টাকা দেওয়া হবে। এই টাকাটা কিন্তু এই সময়ে এখন তুলে নেবে তারা, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে। আর যেগুলো পাবলিক মেডিকেল কলেজ সেখানে কিন্তু সরকার কর্তৃক ইন্টার্নের সময় আলাদা একটা ভাতা বা পেমেন্ট তোমাদের দিয়ে থাকে। আর যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়বা, এই
ভর্তি ফি এর পর কিন্তু ইন্টার্নির আলাদা ফি দিতে হবে, যেটা তোমাকে 5 বছর পর 6 বছরের সহায়তা যখন ইন্টার্নি করবে তখন কিন্তু ওই টাকাটা তোমাকে ফেরত দিবে। 5 বছর আগে তারা এই টাকাটাও জমা নিয়ে রাখবে। তো এইটা এই ইন্টার্ন ফি এর পরিমাণ প্রায় 1,80,000 টাকা। তো এটি এই বিভিন্ন কলেজ ভেদে ইন্টার্ন ফি এর পরিমাণের কম বেশি হয় বা এক্ষেত্রে কিন্তু কিছু বিষয় রয়েছে। এটি হচ্ছে টপ লেভেল প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে এই টাকাটা কিন্তু প্রথমেই নিয়ে নিতে চায়। যেগুলো নতুন মেডিকেল কলেজ রয়েছে সেখানে হয়তো সামান্য কিছু স্যাক্রিফাইস করলে করে অথবা সেখানেও নিয়ে নেয়। যেগুলো টপ লেভেল মেডিকেল কলেজ রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের কোনো স্যাক্রিফাইস করে না। তুমি যখন এডমিশন হবা তখন কিন্তু এই টাকাটা নিয়ে নেয়, ইন্টার্ন ফি নিয়ে নেয়। তো এক এক মেডিকেল কলেজে এক এক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে বা নিয়মকানুন রয়েছে। আর এই ভর্তি ফিটা, এই ভর্তি ফি এখন একদম ডিরেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, এজন্য এটা একদম স্থির রয়েছে বলতে পারো। কিন্তু এই ক্ষেত্রে আগে দেখা যেত টপ লেভেল যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেগুলো থেকে প্রায় ভর্তি ফি প্রায় 30 লক্ষ 25 লক্ষ পর্যন্ত নিত। যেগুলো নতুন প্রাইভেট মেডিকেল কলেজ ছিল সেখানে শিক্ষার্থীর সংখ্যা কম, বিধায় হতো 16 লক্ষ 15 লক্ষ এই রকম টাকা পয়সা নিত। আমি এগুলো এখানে লিখে দিচ্ছি সর্বশেষ। আমি কিন্তু সবগুলো একটা সামারি আকারে বোর্ডে লিখে তোমাদের দেখাবো যে 5 বছরে বা 6 বছরে, ইন্টারনেট সময় তো খরচ লাগে না, 5 বছরে যে পরিমাণ প্রাইভেট মেডিকেল কলেজে কী পরিমাণ পড়া লাগার খরচ হয় সবগুলো সর্বশেষের দিকে আমি একদম সামারি করে লাইন করে একদম লিখে দেখিয়ে দেবো। তো এরপরে যে খরচটা আসছে সেটা হচ্ছে তোমার বই খাতার খরচ বা বই কেনার খরচ। তো বই কেনার খরচের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তোমার খরচ হবে। বিশেষ করে এক এক মেডিকেল কলেজে এক এক ধরনের বই কিনতে দেয় বা কিছু ক্ষেত্রে গাইডও কেনা লাগে। তো বই কেনার ক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রায় প্রতি ইয়ারে, যেহেতু 5 ইয়ার, সেক্ষেত্রে কিন্তু একটা নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট খরচ করতে হবে। অনেক ক্ষেত্রে পিডিএফ আকারেও বইগুলো পাওয়া যায়, তুমি ফটোকপি টাইপের বইগুলোও নিতে পারো। তো এক্ষেত্রেও কম করে হলেও, মানে একদম যদি অল্প করেও ধরি, সেক্ষেত্রে কিন্তু 8,000 থেকে 10,000 টাকার মতো তোমার এই বইয়ের বই কেনার পেছনে কিন্তু তোমার খরচ হবে। প্রতি ইয়ারে 5 বছর রয়েছে, 5 বছরে কিন্তু বই কিনতে হবে। বই কেনার খরচের ক্ষেত্রেও কিন্তু এই এই টাকাটা অ্যামাউন্ট চলে যাবে। এবং তা এরপর যে খরচটা আছে সেটা হচ্ছে তোমাকে 5 বছরে 4টা প্রফেশনাল পরীক্ষা দিতে হবে। এটা অনেকটা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হয়। মেডিকেল কলেজগুলো বিভিন্ন ইউনিভার্সিটির আওতা থাকে, সেই ইউনিভার্সিটির আওতায় কিন্তু প্রফেশনাল পরীক্ষা দিতে হবে। এই প্রফেশনাল পরীক্ষার যে ফর্ম ফিল আপ সহ অন্য অন্য খরচগুলো রয়েছে, এই খরচগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাকে 9,000 থেকে 10,000 টাকা তোমার খরচ করতে হবে। এটা হচ্ছে তোমার প্রফেশনাল পরীক্ষার ক্ষেত্রে। তো আমি এগুলো কিন্তু সামারি করে পরে দেখিয়ে দেবো। প্রফেশনাল পরীক্ষার ক্ষেত্রে 5 বছরে তোমার 4টা পরীক্ষা হবে। এই 4টা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতি যখন পরীক্ষা হবে ওই সময় কিন্তু ফর্ম ফিল আপ বাবদ বা অন্য অন্য যে খরচগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু 9,000 থেকে 10,000 টাকা তোমাকে দিতে হবে। এরপর আরও একটি বিষয় রয়েছে, ফার্স্ট ইয়ারে আরও যে বিষয়টা লাগে সেটা হচ্ছে কঙ্কাল কেনা লাগে। কঙ্কাল কেনার ক্ষেত্রে এটি প্লাস্টিকের কঙ্কাল নয়, এটি রিয়েল কঙ্কাল। এক্ষেত্রে তোমার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ হবে। তো এক্ষেত্রেও কিন্তু তোমার প্রায় 35,000 থেকে 40,000 টাকা লাগতে পারে কঙ্কাল কেনার ক্ষেত্রে, 40,000 টাকার মতো লাগবে। সরি, কঙ্কাল কেনার ক্ষেত্রে 35,000 থেকে 40,000 টাকা লাগতে পারে। তো এক্ষেত্রে যদি তোমরা ভাগে নিতে চাও তোমার কোনো ফ্রেন্ড সহকারে, সেক্ষেত্রে হয়তো অল্প কিছু কম, দুইজন সমান সমান করে যদি দাও সেক্ষেত্রে হয়তো কিছু কম পড়তে পারে। তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা না গেলে যেহেতু তুমি মানবদেহ নিয়ে পড়ালেখা করবো, এই হাড্ডি গুড্ডি কেনার একটা প্রয়োজন রয়েছে। তো এটাও একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু। পরবর্তীতে হয়তো তুমি যখন এটা বিক্রি করবা, তোমার যখন পড়ালেখা শেষ হবে তখন বিক্রি করে কিন্তু টাকা কিছু পরিমাণ টাকা উঠাতে পারবো। যখন কিনবা তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকে কিনলে হয়তো সামান্য কিছু কমে কিনতে পারো। তবে এই অ্যামাউন্ট 30-এর চেয়ে কমে কেনা যাবে না। এই অ্যামাউন্টের ভিতরে তুমি যদি পাও এরকম কেউ তোমাদের বড় ভাইয়া রয়েছে তাদের কাছ থেকে নিতে পারো। আর প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখার ক্ষেত্রে যে মেডিকেল কলেজে পড়ালেখা করবে সেই কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই খরচের যে অ্যামাউন্টগুলো বললাম এগুলো ভালো করে জেনে শুনে এবং এই ভিডিও দেখলে একটু তো আইডিয়া হবে। পাশাপাশি তোমরা যারা বা আপনারা যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু ওই কলেজে যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে একটু ধারণা নেবেন যে কী পরিমাণে পড়ালেখার খরচ হয়, এই যে কঙ্কাল বাবদ, তারপর বই কেনা বাবদ, প্রফেশনাল পরীক্ষা বাবদ, এরপর হচ্ছে ভর্তি ফি বাবদ, এই তথ্যগুলো কিন্তু মূলত আপডেট হয়। এই তথ্যগুলো মূলত দেওয়া যাতে একটা ধারণা আসে, একটা আইডিয়া আসে যে কী ধরনের বা কত টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো আমি যে খরচগুলোর কথা উল্লেখ করলাম এগুলো ছিল একাডেমিক খরচ বা প্রাতিষ্ঠানিক খরচ। এরপর তোমার নিজের খরচ বা খাওয়া দাওয়া খরচ বাবদ একটা খরচ হবে, সেই বিষয়টা আমি বলছি। তো তুমি যদি হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাও, যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ, এই হোস্টেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু হোস্টেল ফি দিতে হবে বা হোস্টেলে থাকার খরচ। তো এক্ষেত্রে তোমাকে কিন্তু 3,000 থেকে 4,000 টাকা লাগতে পারে হোস্টেলে থাকার ক্ষেত্রে, এবং খাওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু 3,000 থেকে 4,000 টাকা লাগবে। এটা হচ্ছে প্রতি মাসে।
এটা থাকা খরচ এবং খাওয়া খরচ। তো আমরা যদি গড়ে ধরি থাকা খাওয়া খরচ বাবদ প্রতি মাসে প্রায় 7-8 হাজার টাকা, প্রায় 7-8 হাজার টাকা হলে কিন্তু তোমার থাকা খাওয়া খরচ হবে। এরপরে রয়েছে তোমার পকেট খরচ। তো এই পকেট খরচের ক্ষেত্রে তুমি কিন্তু তুমি যেভাবে চলতে চাও সেভাবে কিন্তু খরচ হবে। তো এই পকেট খরচের হিসাবটা তো দিতে পারতেছি না, তোমরা যেভাবে চলো যদি মিতব্যয়িতা অবলম্বন করো সেক্ষেত্রে তোমার পকেট খরচের পরিমাণ কমবে। আর যদি তুমি চাও যে না আমি রাজার হালে চলাফেরা করবো, তাহলে কিন্তু পকেট খরচ আরও বাড়তে পারে। তো এই খরচগুলো তুমি চাইলে কিন্তু এক ধরনের একটু কষ্ট করলে স্কিপ করতে পারবা। তো এক্ষেত্রে কিন্তু টিউশনি করিয়ে এই খরচগুলো কমাতে পারবে। টিউশনি করালে কিন্তু তুমি অনায়াসে 10-12 হাজার বা 15 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবা আশা করা যায়। সেক্ষেত্রে কিন্তু এই খরচগুলো তুমি বাঁচাতে পারবা বা একটু সেভ করতে পারবা। তো এই খরচগুলো কিন্তু 7-8 হাজার টাকা একটা প্রতি মাসে, এভাবে প্রতি বছর, এভাবে 5 বছর তোমাকে থাকা খাওয়ার খরচগুলো দিতে হবে। আর যারা তোমরা বাসায় থেকে পড়াশোনা করতে চাও বা বাসায় থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার থাকার খরচ এবং খাওয়ার খরচটা তুমি তোমার ফ্যামিলির সঙ্গে করতে পারছো, এটা এক্সট্রা করে দিতে হচ্ছে না। তো তোমার এবার আমি সবগুলো মিলিয়ে একটা সামারি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে প্রাইভেট মেডিকেল কলেজে 5 বছরের যে পড়ালেখার খরচ, ইন্টার্নিংটা বাদে, ইন্টার্নির সময় তো যে টাকাটা দিবে, এগুলো সহ একটা 5 বছরের যে খরচ সব কিছু এখানে বোর্ডে লিখে একটা সামারি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখবো যে 5 বছরে কী পরিমাণে খরচ হয়। তো প্রথমে ভর্তি ফি, তো আমি সামারিটি তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমত যে ভর্তি ফি, এই ভর্তি ফি কিন্তু এটা প্লাস লাগে, এটা পূর্ববর্তী বছরের তথ্য অনুযায়ী 19,44,000, প্রায় 19.5 লক্ষ টাকা তোমার কিন্তু ভর্তি ফি ইনস্টেট দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে। এরপর বই বা গাইড, এক্ষেত্রে কিন্তু প্রতি ইয়ারের জন্য আমি এখানে 8-10 হাজার করে ধরছি। তো 5 ইয়ার তোমাকে পড়ালেখা করতে হবে। শুধুমাত্র বই গাইড এর পাশাপাশি কিন্তু তোমাকে খাতা কলম কিনতে হবে, এগুলো হিসাব আমি ধরিনি, এগুলো ধরলে কিন্তু আরও বেশি হবে। আমি যে সাব টোটালটা এখানে বের করছি এটা একদম মিনিমাম, এর চেয়ে কমে তুমি পড়ালেখা করতে পারবা না, সেটা এই যে এইটাই 33 লক্ষ। তো এর চেয়ে কমে কিন্তু তুমি চাইলেও পারবা না, এটা একদম বর্তমান যে অবস্থা তোমরা তো জানো যে এখানে খাতা কলমের হিসাব আমি বাদ দিয়েছি। তো এগুলো কিন্তু যাবে, প্লাস পকেট খরচের হিসাবও বাদ দেওয়া রয়েছে। এটি 4 বছরে আমি এটা 32,000, এখানে প্রতি ইয়ার 8-10 হাজার টাকা এখানে কিন্তু প্লাস লাগবে, এগুলো 10,000 টাকাতেও হবে না, প্লাস লাগবে যদি খাতা কলম ব্যবহার করে। খাতা এখন তো একটা কলমের দাম 60 টাকা হয়েছে, খাতা আছে, এগুলো প্রত্যেকটা জিনিস যেহেতু দ্রব্যমূল্যের উদ্যোগতি এইভাবে হিসাব দিয়ে পাওয়া যায় না, এগুলো প্লাস টাকা তোমাকে লাগতে পারে। এরপর প্রফেশনাল এক্সাম, যেহেতু এগুলো প্রাইভেট মেডিকেল কলেজ, এখানে কিন্তু তোমার যদি ফেল করো বা ড্রপ হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা একটা ঝামেলা পোহাতে হয়, প্লাস মার্কশিট নেওয়া এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা এক্সট্রা পরিমাণ ফি দিতে হয়, প্লাস ফর্ম ফিল আপের টাকা বা রেজিস্ট্রেশন ফি, এগুলো মিলিয়ে কিন্তু তোমাকে প্রতি ইয়ারে বা 4টা এক্সামের ক্ষেত্রে, প্রতি এক্সামের ক্ষেত্রে কিন্তু 12-15 হাজার টাকা তোমাকে খরচ করতে হবে। 15,000 প্লাস যেতে পারে, অনেক সময় এর চেয়ে কমও হতে পারে, জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এই হিসাবটা আমি দেখাচ্ছি। তো এগুলো 4 বার মিলিয়ে যে টাকাটা আসে যে এই অ্যামাউন্ট। এরপর হচ্ছে কঙ্কাল, এই কঙ্কাল কেনার ক্ষেত্রে তোমাকে কিন্তু 35-40 হাজার টাকা লাগতে পারে। তো এক এক জায়গায় তুমি যদি তোমার কোনো পরিচিত কারো কাছ থেকে নাও বা বড় ভাইয়া বা আপুদের কাছ থেকে নাও, সেক্ষেত্রে কিছু কম টাকায় পেতে পারো। তো প্রায় 35-40 হাজার টাকা লাগবে তোমাকে কঙ্কাল কেনার ক্ষেত্রে, এটাও কিন্তু তোমার ফার্স্ট ইয়ারেই লাগবে। এরপর হচ্ছে হোস্টেল ফি এবং খাওয়া, হোস্টেল ফি এবং খাওয়া 7-8 হাজার টাকা ধরছি। তো এগুলো তুমি চাইলে স্কিপ করতেও পারো তুমি যদি বাসা থেকে পড়ালেখা করো। তো এগুলো মিলিয়ে কিন্তু 5 বছরে তোমার কিন্তু খাওয়া বা হোস্টেল ফি বাবদ কিন্তু 4,20,000 প্লাস অথবা 4,80,000 প্লাস টাকা তোমার লাগতে পারে। এরপর হচ্ছে ইন্টার্নি ফি, এই ইন্টার্নি ফিটা কিন্তু 5 বছর পর পড়ালেখার পর যখন তুমি ইন্টার্নি করবা তখন কিন্তু ফেরত পাবা। তো এগুলো এই টাকাটাও কিন্তু আগে দিতে হয়, যে কারণে আমি খরচের হিসাবে তুলে ধরছি। এরপর হচ্ছে টিউশন ফি, আমি কিন্তু এটা হয়তো বলতে ভুলে গিয়েছিলাম যখন উঠেছি তখন মনে হয়েছে। তো এই টিউশন ফি বাবদ কিন্তু তোমাকে যেমন তুমি টিউশন পড়লে আলাদাভাবে একটা পেমেন্ট করতে হয়, তেমনি প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু টিউশন ফি প্রদান করতে হয়। তো এক্ষেত্রে কিন্তু প্রতি মাসে টিউশন ফি বাবদ 12-13 হাজার টাকা বা 13,000 টাকা, 12,000 প্লাস লাগতে পারে। এক এক মেডিকেল কলেজে এক এক ধরনের ফি হয়, তো এগুলো অনেক সময় ওঠানামা করে। এই জন্য বলছি তোমরা যে মেডিকেল কলেজে, যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়বা সেই মেডিকেল কলেজের যারা অধ্যয়ন করে তাদের কাছ থেকে জানলে এই বিষয়ে কিন্তু
অধিক ধারণা পাবা, তারা কিন্তু পড়ছে কী কী খরচ কত টাকা লাগতে পারে সেই বিষয়ে কিন্তু তোমাকে আলাদা একটা ধারণা দিতে পারবে। তুমি যে মেডিকেল কলেজে এডমিশন নিতে চাও, যে প্রাইভেট মেডিকেল কলেজে, সেই কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলে এই সম্বন্ধে একটা ধারণা পাবা। এক এক মেডিকেল কলেজে এক এক রকম, তবে যেগুলো নতুন প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে একটু কম অল্প স্বল্প স্যাক্রিফাইস করে, কিন্তু যেগুলো টপ লেভেল প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে কোনো স্যাক্রিফাইস নেই, বরঞ্চ টাকা আরও বেশি নেয়। তো এটা হচ্ছে 12,000 করে যায়, তা 5 বছর মিলে প্রায় তোমার 6 লক্ষ টাকা যাবে তোমার এই টিউশন ফি বাবদ। তো এগুলো সবগুলো মিলে কিন্তু তোমার 32,59,000 থেকে 33,44,000 টাকা পর্যন্ত, অর্থাৎ 33 লক্ষ প্লাস টাকা তোমাকে খরচ করতে হবে। কেননা যে খাতা কলমের হিসাবে আমি ধরিনি, এছাড়াও অন্য অন্য খরচ লাগতে পারে, যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশে কোনো কিছুর দাম কমে না বরঞ্চ বাড়ে। তো এগুলো বিশ্লেষণ করলে তুমি কনসিডার করতে পারবে যে কত টাকা লাগে। তো যারা অভিভাবক রয়েছেন আপনাদেরকেও বলছি, আপনারা যদি আপনাদের সন্তানকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানোর জন্য ইচ্ছা পোষণ করে থাকেন বা মনস্থির করে থাকেন, তো অবশ্যই এই টাকাটা আপনার লাগবে। এটা অন্তত পক্ষে 35 লক্ষ টাকা আপনি হাতে নিয়ে আপনার সন্তানকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানোর চিন্তা ভাবনা করবেন। বা হাতে রেখে বলতে আমি বলছি যে এই খরচটা হয়, এই হিসাবে আপনি সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই তথ্যগুলো কিন্তু পূর্ববর্তী বছরের থেকে নেওয়া, তো এই তথ্যগুলো আপডেট হয় এবং যেহেতু বরঞ্চ বাড়ে, এগুলো কমবে না, এই যে অ্যামাউন্টগুলো রয়েছে এগুলো কমবে না বরঞ্চ বাড়বে। এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, আর আপনারা যারা অভিভাবক রয়েছেন অবশ্যই এই বিষয়গুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেবেন। আর শিক্ষার্থীরাও তোমরা অবশ্যই প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার আগে এই বিষয়গুলো ভাববে। প্রাইভেট এবং পাবলিক মেডিকেল কলেজে যদি বিস্তর ফারাক থাকে সেটা হচ্ছে পড়ালেখার খরচ, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে এতটা ফারাক তুমি পাবা না। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।